the swing but going down. Mumbai Indians-er netritto theke Rohit Sharma-ke shoriye deya hoyeche. Tar jaygay odhinayok kora hoyeche Hardik Pandya-ke. দলের পক্ষ থেকে বলা হয়েছে রোহিত যাতে নির্ভার থেকে রান করতে পারেন সেজন্যই তাকে ভারমুক্ত করা হয়েছে। ওই ঘটনার পর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে হবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে মনে করছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পথে হাঁটবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে বিষয়টি নাকচ করে দিয়েছেন বিসিসিআই এর সেক্রেটারি জয় শাহ। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা এবং তার নেতৃত্বেই ভারত শিরোপাও জিতবে। জয় শাহ বলেন, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2023 বিশ্বকাপে যে ফাইনালটা আমরা হারলাম তা নিয়ে কথা বলতে চাই না। আমি আপনাদের নিশ্চিত করতে পারি যে 30 জুন ভারত বার্বাডোজে রোহিত শর্মার অধীনেই ফাইনাল খেলবে এবং বিশ্বকাপ জিতবে। Action Sports.